हेलो एवरीवन, वेलकम बैक। আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখি তার পুরোটাই কি সত্য? একটি মেয়ে তার সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার বাড়ানোর জন্য একজন ফেমাস ছেলেকে ওর বয়ফ্রেন্ড বলে ইন্টারনেটে ওদের ছবি পোস্ট করে দেয়। এখন এই মিথ্যেটি নিয়ে কি হবে? ছেলেটা যখন জানতে পারবে তখন তার সাথে কি হবে? এমন একটি গল্প নিয়ে আমাদের আজকের মুভিটি। মুভির কাহিনী শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় পাওয়া। গল্পের শুরুতেই আমরা কিছু স্টুডেন্টদের ঝগড়া করতে দেখি। এখানে আমাদের ফিমেল লিড রাহিও ছিল। এমন কি হয়েছিল যার জন্য আমাদের হিরোইন এভাবে ঝগড়া করছিল? এটা জানার জন্য আমাদের কিছুদিন আগের কাহিনী দেখানো হয়। রাহি একজন ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়াতে ওর ভালোই ফলোয়ার ছিল। রাহি ওর ফ্রেন্ড মিনিয়নকে দিয়ে কিছু দামি জিনিসের সাথে ছবি তোলে আর ওগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে, কারণ ওর ছবিতে থাকা জিনিসগুলোর বিজ্ঞাপন হচ্ছিল, যেটার জন্য ও টাকাও পাচ্ছিল। কিন্তু ধীরে ধীরে ওর ফলোয়ার কমে যাচ্ছিল। একটা কমেন্ট পড়ে রাহির এটাই মনে হচ্ছিল, হয়তো ওর ওজনটা কিছুটা বেড়ে গিয়েছে তাই এরকমটা হচ্ছে। তাই ও শুধু ইনস্টাগ্রামে খাবারের ছবি পোস্ট করে দেয়, কিন্তু ও খাবারটি খায় না। কিন্তু রাহির খেতে অনেক ইচ্ছে হচ্ছিল, কিন্তু এর পরেও ও খায় না, কারণ ওর যদি ওজন বেড়ে যায় তাহলে ও আর বিজ্ঞাপনের টাকাও পাবে না, ফলে ওর খরচ চালানোর জন্য কোনো টাকাই ওর কাছে থাকবে না। মিনিয়ং বলে, তুমি না কিছুদিন হলোই টাকা পেয়েছো? আসলে রাহির ক্লাসমেটরা ওকে অনেক ধনী মনে করে, ওকে দিয়ে ইচ্ছে মতো জিনিসপত্র কেনাকাটা করিয়ে নেয় আর রাহি ওদের দিয়ে দেয়, কিছুই বলে না। তখন রাহি অনলাইনে ফেমাস অ্যাথলেট হোবনের একটি আর্টিকেল দেখতে পায় যে হোবন ওর প্রথম ভালোবাসার জন্য ইন্সপায়ার্ড হয়ে এত কিছু হতে পেরেছে। কিন্তু কেউই জানে না হোবনের প্রথম ভালোবাসাটি কে। তখন রাহির মনে পড়ে হোবন তো ছোটবেলায় ওর ফ্রেন্ড ছিল, যে সব সময় কান্নাকাটি করত আর রাহি ওকে হেল্প করত ওর মন ভালো করার জন্য। এটা দেখে রাহির মাথায় একটি দুষ্ট আইডিয়া আসে, যেটাতে খুব জলদি ওর ফলোয়ার্স আবারও বেড়ে যাবে। মিনিয়ং বলে, তুই পাগল হয়ে গিয়েছিস। এরপর রাহি মিনিয়ং এর বাসা থেকে ওর বাসায় চলে আসে। তখন আমরা জানতে পারি রাহির ইন্টারনেট লাইফ থেকে রিয়েল লাইফটা অনেক আলাদা। বাস্তবে তো ওর ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ ছিল। অনেক খোঁজার পর ও হোবনের সাথে ওর ছোটবেলার ছবিটা পেয়ে যায়। রাহি তখন ওটার ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দেয়, যেটাতে সবাই এটাই মনে করে নেয় রাহি হোবনের প্রথম ভালোবাসা। এর ফলে ওর প্ল্যানটাও খুব ভালোভাবেই সাকসেসফুল হয়ে যায়, ওর ফলোয়ার্স খুব জলদি বেড়ে যেতে থাকে। রাহির ক্লাসমেটরা এসে ওকে হোবনের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু রাহির সাথে তো হোবনের কয়েক বছর ধরে কোনো যোগাযোগই ছিল না। তখন মিনিয়ং এসে ওকে এসব প্রশ্ন থেকে বাঁচিয়ে নেয়। রাহি ফ্যাশন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল, এজন্য ও অ্যাসাইনমেন্টের জন্য একটি নতুন ড্রেসের ডিজাইন করছিল। রাহির সাথে হোবনের টপিকটি ট্রেন্ডিং নিউজে চলে আসে, এতে তো ও অনেক ভয় পেয়ে যায়, কারণ এর জন্য না ওর সিক্রেটটা সবার সামনে ফাঁস হয়ে যায়, যে রাহি ধনী নাকি গরিব। রাহির সিনিয়ররা ওকে পার্টিতে ডাকে, কিন্তু রাহি না করছিল, এজন্য ওরা হোবনের কথা বলে ওকে পার্টিতে ডেকে নেয়। কিন্তু আসলে তো এটা পুরোটাই মিথ্যে ছিল, হোবন তো ওখানে ছিলই না। কিছুক্ষণ পর সবাই অবাক হয়ে যায়, কারণ ওখানে সত্যি হোবন চলে আসে। রাহি ওকে দেখে তো পুরো শকড হয়ে যায়। হোবন ওকে বলে, রাহি তুমিই তাহলে আমার প্রথম ভালোবাসা। এরপর হোবন ইচ্ছে করেই ওর পাশে বসে পড়ে, কিন্তু রাহি তো ওকে ইগনোর করতে চাচ্ছিল। রাহির সিনিয়ররা ওকে জিজ্ঞেস করতে থাকে, তুমি কি সত্যি এত ধনী? রাহি বলে, না না আমি এতও ধনী না। ওরা হোবনকে জিজ্ঞেস করে, তুমি রাহির মধ্যে এমন কি দেখেছ যে রাহি তোমার প্রথম ভালোবাসা? হোবন কিছু বলতেই চাচ্ছিল, কিন্তু রাহি ওকে রিকোয়েস্ট করে ওর সাথে নাটক করার জন্য। তো হোবন বলে, কারণ রাহিকে দৌড়ানোর সময় অনেক সুন্দর লাগে। হোবন এটা খেয়াল করে যে রাহির আশেপাশে সবাই ওকে নিয়ে অনেক জেলস ফিল করছিল। রাহি তো টেনশনে পড়ে অনেক খাবার খেয়ে নেয় আর ড্রিঙ্কও করে নেয়। সবাই বলতে থাকে, তুমি এত খাবার খাও এরপরও মোটা হও না। এরপর রাহি বাহিরে এসে বমি করে দেয়, কারণ ও অনেক ড্রিঙ্কস করে ফেলেছিল। মাতাল রাহি হোবনকে প্রথম ভালোবাসার মিথ্যে কথাটিকে সিক্রেট রাখতে বলে। হোবন
বলে তোমার সিক্রেট লুকানোর জন্য আমি কি পাবো, এটা বলে ও ওর কাছে আসতে থাকে। রাহি নার্ভাস হয়ে পিছের দিকে যাচ্ছিল, আরো নিচে পড়ে যায়। সকালবেলা যখন ওর চোখ খুললে ওখানে মিন ইয়ং এর সাথে হোবনও বসেছিল, তাও আবার রাহিরই বাসায়। কারণ রাতের বেলা মাতাল রাহি মিন ইয়ং এর সাথে জেদ করছিল ওকে যেন ওর বাসায় নিয়ে আসে। এসবের কারণে হোবন ওর আসলটা জেনে গিয়েছিল যে ও ধনী নয়। পরদিন ক্লাসে টিচারের কাছে রাহির অ্যাসাইনমেন্টটা বেশি ভালো লাগে না, কারণ অ্যাসাইনমেন্টের মূল মোটিভটি হচ্ছিল তোমার কাছে সৌন্দর্যের অর্থটা কি। টিচার সবাইকে বলে সৌন্দর্য শুধু বাহির দিক থেকেই নয়, ভেতর থেকেও হয়। আর টিচার রাহিকে আবারও ডিজাইনটা বানাতে বলে। সব সময়ের মতো এবারও রাহির ক্লাসমেটরা ওর টাকাতেই অনেক খাবার অর্ডার দিয়ে দিয়েছিল, তার উপর আবার ওর বিজ্ঞাপনের জিনিসগুলো ফ্রিতে চাচ্ছিল। রাহির কাছে হোবনের কল আসছিল কিন্তু ও পিক করে না। এরপর রাহি বলতে থাকে হোবন তো আমার পিছেই পড়ে গিয়েছে। তখনই ওখানে হোবন চলে আসে, সবাই ওকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ ওরা সবাই হোবনের অনেক বড় ফ্যান ছিল। সবাই চলে যাওয়ার পর হোবন বলে যদি তুমি আমাকে ইগনোরই করো তাহলে হতে পারে আমার মুখ দিয়ে সত্যটা বের হয়ে যেতে পারে। রাহি বলে তুমি আমাকে ভয় দেখাচ্ছ। হোবন বলে না না আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি। রাহি বলে কি চাও, কিন্তু তোমার একটি উইশে আমি পূরণ করব। এবারও রাহি তালে তালে অনেক খাবার খেয়ে নেয়। তো খাবার হজম হওয়ার আগে আগেই ও ওয়াশরুমে যেতে চাচ্ছিল। হোবন তখন ওকে থামিয়ে বলে এরকমটি করো না, আমি ডিসাইড করে ফেলেছি যে আমি কি চাই। আমরা দেখি কেউ ওদের একসাথে দেখে অনেক রেগে যায়, কিন্তু ওর ফেসটা দেখানো হয় না। পরদিন থেকে হোবন রাহিকে নিয়ে জগিং করতে থাকে, যেটা রাহি না চাওয়া সত্ত্বেও করতে হচ্ছিল। কিন্তু কিছুদিন পর রাহিরও এটা ভালো লাগতে শুরু করে। হোবন ওকে দৌড়াতে দেখে ওর আগের কথা মনে করে স্মাইল করতে থাকে। একটু পরেই রাহি দৌড়াতে গিয়েই পড়ে যায়। হোবন ওর ব্যান্ডেজ করে দেয়। ও জিজ্ঞেস করে তুমি সব সময় হিল পরে কেন থাকো, ফ্ল্যাট শু পরতে পারো না? রাহি বলে ফ্ল্যাট শু পরলে আমাকে দেখতে খাটো লাগে। এরপর হোবন ওকে দোকানে নিয়ে অনেকগুলো ফ্ল্যাট শু কিনে দেয়। রাহির ঠান্ডা লাগছিল, তখন হোবন ওর জ্যাকেটটা ওকে পরিয়ে দিয়ে বলে এখন থেকে তুমি ওই কাপড়ই পরবে যেগুলো পরলে তুমি কমফোর্ট ফিল করো, আর তোমার যা করলে ভালো লাগে তাই করবে, লোকদের দেখানোর জন্য তোমার কিছু করার দরকার নেই। রাহির মুড আজকে খুবই ভালো ছিল। ওকে এভাবে দেখে মিন ইয়ং বলে কিছুদিন ধরেই তোমাকে খুব হাসি খুশি লাগছে, আর এসব কি হোবনের জন্যই হচ্ছে নাকি? রাহি বলে না না এরকম কিছু নয়। মিন ইয়ং বলে রাহি অনেক তো হলো, এখন সবাইকে তোর সত্যিটি বলে দেওয়া উচিত, আর না হয় একদিন তুই ঝামেলায় পড়ে যাবি। কিন্তু রাহি ওর কথাটা ঘুরিয়ে ফেলে। অন্যদিকে হোবন খেয়াল করে কেউ ওকে স্টক করছে। হোবন রাহিকে কল করে কিন্তু ও পিক করে না, তাই ও রাহির বাসায় যেতে থাকে। এখানে রাহির ক্লাসমেটরা মিন ইয়ং এর বাসায় চলে আসে। ওরা মনে করে এটাই হয়তো রাহির বাসা। তো রাহি আর মিন ইয়ং মিলে ওদের থেকে সত্যটা লুকাতে থাকে। ইভেন মিন ইয়ং এর বাবা মাকে রাহির বাবা মা বলেই চালিয়ে দেয়। ওখানে সব জায়গায় তো মিন ইয়ং এর জিনিসপত্র ছিল। তখন ওদের মধ্যে মিনজি বলে আমি স্কুলের ফাইলে দেখেছিলাম মিন ইয়ং এর বাসার অ্যাড্রেস এটাই, তোমরা দুজন কি একই সাথে থাকো? মিন ইয়ং রাহিকে এখন সব সত্যটা বলে দিতে বলে, কিন্তু রাহি বলে মিন ইয়ং এর কিছু সমস্যার জন্য ও আমার সাথে এখানেই থাকে। মিনজি রাহির কাছে হোবনের জ্যাকেটটা দেখে কিছুটা রেখে যায়। ইভেন ও এখানে রাহির সাথে ওর বাবা মার পিকচারও দেখে ফেলে। সবাই চলে যাওয়ার পর রাহি মিন ইয়ং কে সরি বলে, কিন্তু মিন ইয়ং এটা নিয়ে অনেক রেগে ছিল যে রাহি ওদেরকে খুশি করার জন্য নিজের ফ্রেন্ডকে এরকম একটি সিচুয়েশনে ফেলে দিয়েছে। কিছুক্ষণ পর রাহির বাসা থেকে ওই স্টকারটা বের হয়ে আসে, যার পিছু নিতে গিয়ে হোবন ওর পায়ে ব্যথা পেয়ে যায়। আর ও পুলিশকে কল করে এ ব্যাপারে সবকিছুই বলে দেয়। কিন্তু রাহি তো এটা নিয়েই টেনশনে ছিল যে সবাই ওর সত্যটা জেনে যাবে। হোবন বলে তুমি ওদের সামনে ধনী হওয়ার মিথ্যেটা কেন বলো? আসলে রাহিও একটি সময় অনেক ধনী পরিবারেরই ছিল, কিন্তু ওর বাবার বিজনেসে অনেক বড় লস হওয়ার কারণে আজ ওদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ। আর এসব জানার পর রাহির আগের স্কুলের ফ্রেন্ডের ব্যবহারও ওর জন্য বদলে গিয়েছিল, যেটাতে রাহি অনেক কষ্ট পেয়েছিল আর লজ্জাও পেয়েছিল। রাহি বলে এই জন্যই আমি এখানে শিফট হয়ে গিয়েছি, আর টাকা কামানোর জন্য সোশ্যাল ইনফ্লুয়েন্সিং শুরু করে দেই, কিন্তু আশেপাশের মানুষরা আমাকে ধনী ভেবে নেয়, তাই আমিও সবার কাছে আমার গরিব হওয়ার কথাটা লুকিয়েছি। আর ও হোবনকে সরি বলে, আমার জন্য তোমাকে অনেক মিথ্যে বলতে হয়েছে যে আমি তোমার প্রথম ভালোবাসা। হোবন বলে আমি তো কোনো মিথ্যেই বলিনি, তুমি আমার প্রথম ভালোবাসা। এটা শুনে রাহি পুরো অবাক হয়ে যায়। হোবন বলে যখন আমার মন খারাপ থাকতো তুমি
আমার মন ভালো করার জন্য তুমি আমার হাতটা ধরে দৌড়াতে। তোমাকে এভাবে দেখেই আমার মনে অ্যাথলেট হওয়ার স্বপ্নটি জেগেছিল। তুমি আগের মতো এখনো হার্ডওয়ার্ক করো, এই জন্য আমি তোমাকে এখনো পছন্দ করি। তুমি কি আমাকে পছন্দ করো? কিন্তু রাহি ওকে কিছুই বলে না। পরদিন রাহি হোবনের বলাতে সবাইকে সত্যটা বলে দেওয়ার ডিসাইড করে, আর মিনিয়ং এর কাছেও সরি বলে। আর তখন মিনিয়ং ইন্টারনেটে ওকে একটি পোস্ট দেখায় যেখানে কেউ একজন আগেই রাহির ব্যাপারে সব পোস্ট করে দিয়েছিল যে ও ধনী নয়, ও শুধু ধনী হওয়ার নাটক করে, তাও আবার ওর বাসার ছবি সহকারে। কিন্তু রাহি এসবে মন খারাপ না করে উল্টো সবাইকে সত্যটা বলতে চায় আর সরিও বলে। কিন্তু ওরা সবাই রাহির মজা নিতে শুরু করে। এতে মিনিয়ং রেগে যায় আর বলে, তোমরা এরকমটা কিভাবে করতে পারো? আর ওর ক্লাসমেটরা অনেক খারাপ ছিল, ওরা যখন জেনে গিয়েছিল মেয়েটি ধনী না তখন ওদের রঙে বদলে গিয়েছিল। রাহি বলে, এরপরও আমি হার মানব না, অনেক হার্ডওয়ার্ক করব আমার সাফল্য অর্জন করার জন্য। আর মিঞ্জি, শোন, হোবন শুধুই আমার, তুই ওকে স্টক করা বন্ধ কর। এটা শুনে হোবন অনেক খুশি হয়ে যায়। রাহি ওর সব ভুলগুলো বুঝতে পারে, এজন্য রাহি আবারও মিনিয়ং এর কাছে মাপ চায়। মিনিয়ং ও ওকে মাপ করে দেয়, কারণ ও তো রাহিকে অনেক ভালোবাসত। হোবন ওকে জিজ্ঞেস করে, তুমি যে সবার সামনে ওটা বললে ওটার কি মানে ছিল? রাহি ওকে কিস করে দেয়। এরপর হোবন ওকে কিস ব্যাক করে। পরের সিনেই দেখি এবার টিচারেরও রাহির ডিজাইনটি অনেক পছন্দ হয়েছিল, কারণ রাহি এখন ওর জীবনটা নিজের মতো করে বাঁচে, অন্যকে খুশি করার জন্য মিথ্যা একটি দুনিয়ায় নিজেকে বন্দি করে রাখে না। রাহি এখন যেটা পছন্দ করে ওটাই ব্যবহার করে আর হোবনের সাথেও প্রেম করতে থাকে। ওদের দুজনের হ্যাপি একটি মোমেন্টের সাথে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় পাওয়া। আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, কারণ আমিও আপনাদের মতো অনেক সাধারণ।